Hello guys, welcome to back CUMTTC Turning. My dear friends, আজকে আমি আপনাদের সামনে একটি এলইডি টিভি নিয়ে এসেছি। তো এলইডি টিভিটির নাম হচ্ছে LG। তো আপনারা দেখতে পারতেছেন এই এলইডি টিভিটির সাউন্ড আছে কিন্তু ছবি নাই। তো আমরা এখন এই এলইডি টিভিটি রিপেয়ারিং করব। আপনারা আমার সাথেই থাকবেন। যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলি পেয়ে থাকেন। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এটার পিছনে লেখা হইল হামিম। আপনারা দেখতে পাচ্ছেন হামিম লেখা, মডেল হচ্ছে 24B। তারপর আপনার পক্ষে কিছুই অসাধ্য। কি বলছো তুমি জানো? ঠিক আছে, তুমি আমার বিরুদ্ধে অর্জুনের মন বেশি। 16D 24D 16D পাওয়ার ভোল্টেজ AC ইন 100 and 240B 50 and 60 horsepower। আর আপনার মতো মানুষ আর এটা পাওয়ার কিছু করে না। ওয়াট হচ্ছে 35 সম্ভবত, মাল্টি হচ্ছে চায়না। তো বন্ধুরা আর বকবক করব না, এখন কাজটি শুরু করে দেই এবং আপনারা আমাদের সাথেই থাকবেন এবং কাজটি দেখবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আমি কভারটি খুলে নিলাম, এখন দেখতে পারতেছেন। আপনাদেরকে আরও দেখাচ্ছি কাছে নিয়ে, এবং এটার ভিতরে লাগানো যে কাঠটি রয়েছে সে কাঠটি হচ্ছে TP×B56। আপনারা দেখতে পারতেছেন PA 671। মাই ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা এটাকে নেপে দেখবো আসলে এটা কি কারণে এই সমস্যাটা, কেন ছবি আসতেছে, নাকি প্যানেলের প্রবলেম, নাকি অন্যান্য প্রবলেম রয়েছে। আমি দেখতে পাচ্ছেন এলইডি টেস্টারও নিয়েছি, ডিজিটাল মাল্টিমিটার নিয়েছি। বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা ফ্রি ট্রেনিং দিচ্ছি অনলাইন ফেসবুক। আমাদের ভিডিওগুলি দেখলে আপনাদের অনেকটাই অভিজ্ঞতা হবে ইনশাল্লাহ বলতে পারি, কারণ আমি যে ট্রেনিংগুলি দিয়ে থাকি সম্পূর্ণ সরাসরি, এবং ভিডিওগুলিও করে থাকি সম্পূর্ণ কাস্টমারের সামনে, যাতে করে কাস্টমার অবশ্যই খুশি হবেন। কারণ আমরা চাই না কাস্টমারের মনের ভিতরে ত্রুটি থাকুক। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, যারা কাজ করে থাকেন, হয়তো যদি কাজ করেন, আমি সাজেশন দিই না, যদি কাজ করেন হয়তো আপনাদের ক্ষেত্রে একটু সুবিধা হওয়ার মানে ভালো লাগার সম্ভাবনা আছে। তো বন্ধুরা আমি একটু বন্ধুরা আমি প্রথমত প্যানেলের যেই এলইডিগুলি মেপে নিতেছি, তো এগুলো সাধারণত যেই এলইডি স্টিকগুলো থাকে এগুলোই খারাপ হয়ে যায় এই প্রবলেম দেখা দিলে। আবার অনেক সময় তো এটার এলইডি স্টিক একেবারেই সাপোর্ট নিতেছে না, দেখতে পারতেছেন যেখানে যে ভোল্টেজ দরকার সেই ভোল্টেজই রয়ে গেছে। তো এই এলইডি প্যানেলের এলইডি স্টিকগুলি হয়তো নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে এটা ছবি দেখাচ্ছে। তো আমি আরেকটু দেখে নেব যে কাঠের ভিতরে যে ভোল্টেজ প্রয়োজন সেই ভোল্টেজগুলি কি ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমি একা একাই ভিডিও করে থাকি, হয়তো অতটা ভালোভাবে আমি আপনাদেরকে দেখাতে পারি না, তবে ভবিষ্যতে আমি দেখাবো আপনাদেরকে সেই প্রসেস আমরা নিতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পরিমাণ ভোল্টেজ প্রয়োজন ৬০ ভোল্ট বা ৮০ ভোল্ট, সে ভোল্টেজটি ঠিকই আছে, কারণ স্টেক না থাকলে ধীরে ধীরে এটির কন্টেন্টটি কমতে থাকে, মানে ভোল্টেজটি কমতে থাকে। এটার সমস্যাটা হচ্ছে ডিসপ্লের ভিতরে নয়, এলইডি স্টেকের ভিতরে। তো আমরা পুরো এলইডিটি খুলে নেব, স্কিপ করে নেই। তো আমি কভারটিও খুলে নিতেছি, দেখতে পাচ্ছেন। এবার প্যানেলটিও খুলে নেব। তো প্যানেলটি অনেক সুন্দর করে করিস না একেবারে সুন্দর করে লাগিয়ে দিয়েছে। তো আমরা প্যানেলটিও খুলে নেব এবং এটাকে একটি নিরাপদ স্থানে রাখব। একটি স্কিপ করে নেই। গাইজ আমি প্যানেলটি অবশ্য খুলে নিতেছি, অলরেডি ফুল প্যানেলটি আমি দেখতে পাচ্ছি খুলে নিয়েছি। তো সম্ভবত প্যানেলটিতে কোনো প্রবলেম নেই, যার কারণে এটাকে নিয়ে আমি বেশি একটা করবো না। আমি প্যানেলটি জায়গার মতন রেখে দিলাম। এখন যে সমস্ত কভারগুলি আছে সেগুলি খুলে নেব। তো একটা জিনিসের ব্যাপার হচ্ছে এখানে দুইটি পেপার থাকে, দেখতে পাচ্ছেন, একটি পেপার দুটি লাইটিং ফোকাউসে অনেকটা সহযোগিতা করে। আমি একটু খুলে নিলাম। তো পুরো যেই লাইটগুলি আপনারা দেখতে পারতেছেন, এটা হলো 5 এলইডি স্টেক। তো আমরা আগে দেখব কোন এলইডি নষ্ট হয়েছে, কোন স্টেকটি নষ্ট হয়েছে, তারপর আমি আপনাদেরকে এও দেখাবো অবশ্য। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখতে পারতেছেন। তো আমি এখন এলইডি স্টিকগুলি চেক দিতেছি এলইডি টেস্টার দিয়ে। তো এক নম্বর যে এলইডি সেটি আমরা দেখে দেখতেছি কোনো সাপোর্ট নিতেছে না, কোনো ভোল্টেজ নিতেছে না, বা কোনো চাপ হচ্ছে না। ২ নম্বর যে এলইডি স্টিকটি রয়েছে সেটা ওকে আছে। তো আমি চাইলে একটি চেঞ্জ করে দিতে পারি, বা এখানে যেই এলইডিটি শর্ট রয়েছে সেটা বিশ্বে বার করে এটা কি পুনরায় রিপেয়ারিং করে দিতে পারি, কিন্তু এতে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যার কারণে আমি পুরো এলইডি স্টিকটি চেঞ্জ করে দেব। তো দেখতে পাচ্ছেন আমি কি খুলে নিয়েছি, একটু মার্ক করে নিন যাতে করে সুবিধা হয়। আমি এটি এখন রেখে দেব। আসলে এলইডি টিভির কাজ করতে মিনিমাম সময় লাগে ১ থেকে ২ ঘন্টা, কিন্তু আপনাদের ভিডিও বড় হয়ে যায়, যার কারণে আমি অল্প অল্প করে কাজগুলি দেখাচ্ছি, মানে স্কিপ করে করে দেখাচ্ছি। তো আমাদের এই এলইডি স্টিকটি নষ্ট হয়ে গিয়েছে। আমরা চাইলে এটাকে রিপেয়ারিং করে দিতে পারি, কিন্তু রিপেয়ারিং করে দিলে কি হবে, বেশি দিন টিকসই হবে। তো যার কারণে আমরা এটাকে চেঞ্জ করে দেব। এটি স্কিপ করে নেই, কাস্টমার কি বলে। তো বন্ধুরা, আমি আমার কাছে lepas jadi স্টিকি আমার কাছে পার্সেলের স্টিকি নেই তো অনেক খোলাখুলি করার পরেও এখানে কোনো দোকানে পেলাম না তো আমি এখন সয়েলডি স্টিকি লাগাবো এটা তারপর রূপকেদারি লাগাবো তারপর আমি আপনাদেরকে আবার দেখাবো কি অবস্থা তো বন্ধুরা পাঁচ এলইডির তৈরি করতে না পাওয়ার কারণে পাঁচ দিনের পরিবর্তিতে ছয় এলইডি মানে 6 এলইডি মোটামুটি আমাদের সুন্দরী হবে এখন আমি এটাকে সেটিং করে নেব তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি লাগিয়ে নিলাম কাছে আমার পেয়ে গিয়েছে পাঁচ এলইডির পরিবর্তিতে এখানে 6 এলইডি লাগিয়ে দিয়েছি তো যেহেতু এটা ভিতরে ওইরকমভাবে সেট হবে না যেহেতু 6টা এলইডি তো আমি কাগজটি না কেটেই এটাকে উপরে দিয়ে সেট করে দিয়েছি এখন এটাকে টেস্ট করবো এবং আপনাদেরকেও দেখাবো বন্ধুরা আমি এখন ভিতরে লাগিয়ে নেব এবং টিভিটা এখন অন করে আপনাদেরকে দেখাবো যে ফোকাসটা এখন ফোকাসটা কীরকম হয়েছে মোটামুটি সেই আকারে ধারণ করেছে এটার ভিতরে আমি এখনো মাপ লাগিয়ে নিয়েছি তো দেখতে পারলেন মানে পুরো ভিডিও জিনিসটি সেটিং করে নেব তো এখন আমি এই প্যানেলটি লাগিয়ে নেব হয়েছে তো মিস্টেকটা ছিল এটার প্যানেলটির যে টিভিতে লাগানোর কথা আসলে এই জিনিসটা আমি লাগাইনি প্যানেল কভারটা আমি না লাগানোর কারণে আমি বলেছিলাম মিস্টেক হয়েছে তো তাই এখন আমি প্যানেলটি লাগিয়ে নিব বন্ধুরা আমি লাগিয়ে নিয়েছি পুরো এখন আবারও লাগিয়ে দেখবো হয়েছে কিনা যখন দেবো পারলেন আজকের টিউটোরিয়াল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম।